রাতের বেলা এমন একটা ভয়ঙ্কর এমন একটা স্বপ্ন তাকে দেখাইলো এই স্বপ্ন দেখার পর স্বপ্ন থেকে ঘুম থেকে মেরে বিকট ঘুম থেকে লোকজন এসে বলে বাদশা কি হয়েছে বলে কি বলবো আমি রাতের বেলা একটা গভীর স্বপ্ন দেখেছি আগামী কাল সকাল বেলার মধ্যে রাজ দরবারের ভিতরে হাজার হাজার কে রেডি করো যারা স্বপ্নে তাবির বলতে পারে আমি যে স্বপ্ন দেখেছি আমি অবাক হয়ে গেছি এমন একটা স্বপ্ন দেখেছি আমি হতাশাগ্রস্ত হয়ে। এই তাবির পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না এইভাবে যখন ঘোষণা করলো রাজ্যের হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা বাদশার দরবারে হাজির হয়ে গেল এইবার বাদশা বস্তে না ডেকে বলে শোনা আমি রাত্রি বেলা এমন একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা আমি তোমাদের কাছে বলবো এই স্বপ্নের তাবির কি হবে সাথে সাথে তোমরা বলে দিবা যখন বাদশা বক্তে নাসর তার স্বপ্নের কথা বলতে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মেমোরিতে ভাইরাস ঢোকায়া দিয়া ওই কথাগুলো বের করে পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে কোন সুবহানাল্লাহ এইবার যখন এই কথাগুলো বাদশা কি স্বপ্নে দেখেছে এটা বলবে বলতে যায় যখনই স্বপ্নে কথা বলতে গিয়েছে তখন বলে কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না এইবার নিজের কথাটা পরিবর্তন করে বলল শোনো আমি স্বপ্নে গতকাল রাত্রে কি দেখেছি এইটাও বলা লাগবে আর স্বপ্নের তাবির কি হবে এইটাও তোমাদের বলা লাগবে লোকজন দেখে বলে অবাক করা কথা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের বলবেন আমরা স্বপ্নের তাবির বলে দেব কিন্তু রাতের বেলা আপনি কি স্বপ্ন দেখেছেন আমরা কিভাবে জানবো আমরা তো আর আপনার পাশে ঘুমাই নাই আপনি স্বপ্নের মাধ্যমে কি দেখছেন কিভাবে বলা সম্ভব ভাষাবাজি ঘুমাইল একজন আরেকজন কি স্বপ্নে দেখে কেউ বলতে পারে না কথা বলেন ঠিক না ভাই ঠিক বলাকে সম্ভব হয় আপনি আর আপনার স্ত্রী ঘুমের মধ্যে চলে গেছেন ঘুমের মধ্যে যে আরেকটা মিয়া আছে আপনার কাছে শুয়ে আছে স্বপ্নে দেখতেছেন একটা মিয়া কিনে পার্কে ঘুরতেছেন এই কথা যদি আপনার বউ জানে আপনি কি খাটে থবি কথা স্বপ্নের মাধ্যমে যা অনেক স্বপ্ন দেখেন সাপ তারা করে বিভিন্ন স্বপ্ন দেখি কথা কন ঠিক না মেয়ে স্বপ্নে অনেকগুলো টাকা পান মালিক হন গাড়ি বাড়ি অনেক কিছু হয় হয় না হয় না তা আপনি স্বপ্নে যদি পার্কে আর একটা মেয়ে নিয়ে এটা যদি আপনার বউ জানতে পারতো কি খাটে রাখতো লাথি মেরে বলতে আমার কাছে ঘুমা আর একটা আমি একটা স্বপ্ন দেখো কথা কোন ঠিক না ভাই ঠিক এইজন্য ডেকে বলে বাদশা তো পাগলামি কথা আপনি কি স্বপ্ন দেখেছেন বলবেন আমরা স্বপ্নের তাবির বলবো বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েবের খবর জানো গায়েবের খবর জানো আর গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি বলতে পারবা না না বলতে পারলেও তোমাদের বলা লাগবে সাত দিন টাইম দাও থাকলো এই সাত দিনের আলটিমেটাম আমি বাদশা দিয়ে দিলাম আপনি স্বপ্নে কি দেখেছে এটা বলা লাগবে স্বপ্নের তাবির কি হবে সেইটাও বলে দেওয়া লাগবে যদি না পারো সাত দিন পর তোমাদের সবাইকে শুলে সরাবো ফাঁসি দিয়া মারবো সব লোক চিনতে পড়ে গেল বাদশা পাগল হয়ে গেছে স্বপ্ন কি দেখেছেন বলবেন আমরা সামনে তাবির বলে দেব কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় তখন বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েবের খবর জানো গায়েবের খবর জানো আমাদের সমাজে কিছু লোক গায়েবের দাবিদার আছে না না বলেন তো গায়েব জানে কি আরো চিল্লায় বলেন কি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানে পৃথিবীর কোন পৈগাম্বার পর্যন্ত গায়েব জানে না আল্লাহ তাদেরকে যতটুকু জানানোর দরকার ততটুকু জানায় যতটুকু দেখার দরকার ততটুকু দেখায় সুবহানাল্লাহ আল্লাহ বলে এর বাইরে কিছু না আর মনে করি আমাদের লালু বাবা তালু বাবা শালু বাবা আছে না নাই আছে না নাই কিছু বন্ধ আছে না নাই হকানি আল্লাহ ওয়ালা শাহ জালাল শাহ পুরান শাহ সুলতান শাহ মাকদুম কেরামতুল্লাহ রহমতুল্লাহ আলাই কহরুল্লাহ তারপরে বড় বড় আল্লাহ ওয়ালারা বাইজিৎ বুস্তামি আব্দুল কাদের জেলানি এই যে বড় বড় আল্লাহ ওয়ালারা পৃথিবীর ভূখণ্ড এসেছিল নিঃসন্দেহে তারা ভালো ছিল কথা বলে ঠিক না ভাই ঠিক ফুরফুরার আল্লাহ ওয়ালারা এরা নিঃসন্দেহে ভালো এটা আমরা মানি গ্রহণ করি কথাটাকে আমরা সাপোর্ট করি কিন্তু আজকে আল্লাহ ওয়ালা আমি কিছু ভন্ড আছে না নাই না লেভেল দেখাচ্ছে আল্লাহওয়ালা বালা কিন্তু ওদের কর্ম সব ভন্ডামি আমি না নাই জোরে বলেন আছে না নাই কিছু কিছু ভন্ড আছে আপনাকে এমন এমন কথা বলবে আকর্ষণ করবে কিন্তু ওদের কথার আকর্ষণে পড়ে আপনাকে এই জিনিসগুলো ভুলে যাইলে চলবে না তাহলে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে অনেক জালেমদেরকে ক্ষমতা দেয় এইবার বাদশা বক্তি নাসুর যখন এই কথা বললেন সাত দিন টাইম দিলাম যদি তোমরা না বলতে পারো সবাইকে শুলে ছড়াবো ফাঁসি দিয়া মারবো লোকজন ডেকে বলে সাত দিন কেন সত্তর দিন কেন সত্তর বছর সময় দিলেও আপনি সব কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব ভাবনায় আমার ভাইয়েরা জেলার টেনশনে সমস্ত রাজ্যের মানুষগুলো টেনশনে পড়ে গেছে যখন দানিলাল আলাইহিস সালাম ডেকে বলে জেলার ভাই এইদিকে আসেন আজকে আপনার মনটা খারাপ কেন বোঝা যায় না জেলা ডেকে বলে মন খারাপ করব না বাদশা কি যে স্বপ্ন দেখেছে রাজ্যের কোন মানুষ বলতে পারলো না আর বাদশার কথা হলো আমি স্বপ্নে যা দেখেছি সেইটাও বলা লাগবে স্বপ্নের তাবীর কি সেইটাও বলা লাগবে কিন্তু কেউ তো বলতে পারে না দানিলাল সালাম ডেকে বলে জেলার ভাই আপনার বাদশার কানে আপনি খবর পৌঁছ দেন যে জেলখানাতে একজন মানুষ আছে সে আপনি স্বপ্নে কি দেখেছেন নারে স্বপ্নে তাবির কি দুইটাই জানে কনসবাহ আল্লাহ এইবার যখন জেলার বাদশা বক্তি নাসুরের কাছে যা বলল আমাদের জেলখানার ভিতর একটা ভালো সুন্দর মানুষ আছে সে আপনি স্বপ্নে কি দেখেছেন এইটাও বলতে পারবে স্বপ্নের তাবির কি হবে সেইটাও বলতে পারে তখন বাদশা বক্তি নাসুর সিআর থেকে লাফ মেরে উঠে বলে বাজান কই আমার কাছে নিয়ে আসে কোন সুবহানাল্লাহ যে জেলখানায় বন্দি করেছে তার মুখ দিয়া বাজান ডাকাই কি আরো ধরে কোন কে ভাইয়েরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা এইবার জেলার যখন বলে তোমার অনুমতি হয়ে গেছে তুমি এখন জেলখানা থেকে বেরিয়ে আসো আল্লাহর পয়গাম্বরদের আদর্শ দেখেন জেলখানা থেকে বের করতে বলা হলো যে আপনি জেলখানা থেকে বেরিয়ে আসেন তখন দানিয়েল আলাইহিস সালাম দেখলো ডেকে বললেন আমি একা জেল খানা থেকে বের হব না আমার সত্তর হাজার উম্মত কে আপনারা গ্রেফতার করেছেন যতক্ষণ পর্যন্ত তাদেরকে জেলখানা থেকে বের করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না আগে সত্তর হাজার উম্মত জেলখানা থেকে বের হবে সর্বশেষে আমি জেলখানা থেকে বের হব জোরে সুবহানাল্লাহ আপনি পাতিনা তার পেছনে স্লোগান দেন বল্টু চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড় নাকুত গंजा খায় পাঁচক তো ঘুমচুকরিতে পাকা ভক্ত এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত কথা কোন নাকে ঠিক ওই পাতিনা তার সামসামি করতে গিয়ে নেতাও গ্রেপ্তার তার আপনিও গরে তারা কথার কথা শুনে যান পাতিনা তাইনের পাকফকর দিয়ে তাড়াতাড়ি করে বের হল কিন্তু তার সাথে যে 10 12টা সামসা গরে তার তাদের কি খবর নেয় ভালো করে বুঝুন আপনি একটা নেতার মিছিল করতে গিয়ে নেতাও গ্রেফতার আপনিও গ্রেফতার নেতা তো তাড়াতাড়ি বের হয়ে আসলো আপনার খবর নেয় কথা বলেন খবর নেয় আর পয়গাম্বার আদর্শ দেখেন কত সুন্দর বলে আগে সমস্ত উম্মতদেরকে বের করে দেওয়া লাগবে সর্বশেষে আমি বের হব সুবহানাল্লাহ কাল ভাইয়ের আমার যে কথা বলতে চাই এইবার জেলা যখন বাসার কারে খবর পৌঁছায় দিল শর্ত আছে যতক্ষণ না তার উম্মতগুলোকে ছেড়ে দেওয়া হবে তার সাথে যে লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসবে না ওই জালেম বাদশা না ছেড়ে টাকা বলে ওই বাজান যদি বলে এই জেলখানা না পৃথিবীর যত জেলখানা আছে সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি আছি নি আসো সুবহানাল্লাহ বল আমার ভাইরা ভালো করে ঘটনাগুলো শুনে যান যে কথা বলতে চাই বাজান গো আমার এইবার বাদশা বলতে না যেই কথা বললেন জেলার সমস্ত উম্মত গুলোকে ছেড়ে দিয়ে পয়গাম্বর গাম্বারকে নিয়ে আসতে চাইলেন এইবার পয়গাম্বর বাদশা বলতে না সর এর এমন একটা দরজা ছিল সমস্ত মানুষ বাদশা বলতে না সর কে দেওয়ার মতো মাথা নত করে প্রবেশ করে কথাকে কি পারতেছেন দরজাটা এমন ভাবে বানাইছে পাইগাম্বার এমন কৌশলে বের হয়ে পড়লেন পাইগাম্বার মাথা নত না করে মাথাটা উঁচু রেখে রেখে ভিতরে প্রবেশ করলেন কোন সুবহানাল্লাহ তখন বাদশাটাকে বলে কি রে ব্যাপার বাবা সবাই আমাকে সিজদা দিয়ে আসে আর তুমি কেন মাথা উঁচু করে বললা তখন যদি বলে আমি আল্লাহকে সিজদা দেই তালে খবর আছে না নাই জোরে বলেন আছে না নাই তিনি কৌশল অবলম্বন করে বললেন আপনি স্বপ্নে যা দেখেছেন এই সমস্ত কথাগুলো একজন যিনি সব জানেন আপনার ব্যাপারটাও জানেন আমার ব্যাপারও জানেন তার কথা হলো তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না বিদায় আমি আপনার কাছে মাথা নত করলে সে যদি স্বপ্নের কথাগুলো আমার মাথা থেকে ডিলেট করে দেয়। এজন্য আমি তার কাছে মাথা নত করে আপনার কাছে নত করতে পারলাম না কই ভালো করেছেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কি কৌশল এজন্য আমাদের সমাজে শিরিক আছে না নাই আছে জোরে বলেন শিরিক দেখেন মারাত্মক শিরিক উনি যদি মাথা নত করে কাউকে সিজদা দিতেন পয়গম্বর তাহলে কিন্তু শিরিক হয়ে যেত কথা বলেন ঠিক না ভাই ঠিক সুনবী তার সাহাবীদের সামনে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো একটা মানুষ একটা মাসিকে মারার কারণে জাহান্নামে গেল আর একটা মানুষ একটা মাসিকে না মারার কারণে জান্নাতি হয়ে গেল কোন সুবহানাল্লাহ সাহাবীরা ডেকে বলে হুজুর এটা কেমন কথা একটা মাসি মারার কারণে মানুষ জাহান্নামে যায় ঘটনা কি বলবো ভাই কি আপনারা শুনবেন না চলে যাবে কারা কারা শুনবেন দু তুলে দেখান তো বাজান ঘুম আসছে নাকি লিল্লাহ থাকবে হ্যাঁ একটু মিনিট বিশেক থাকে নিন সালা বিশ মিনিট কথা কই নাকি হ্যাঁ ভাইরা আমার যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন পাইগাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন একটা জালেম বাসা ছিল ওই জালেম বাসা রাস্তার মরে মরে মূর্তি বানায় রেখেছে আর ওই জালেম বাসার নিয়ম হলো ওই প্রতিমার নামে কোনো কিছু দিয়া দেওয়া লাগবে তাছাড়া কেউ রাস্তা পার হতে পারবে না মরে মরে যে মূর্তি গুলা বানাইছে মূর্তির নামে কিছু দিলে সে রাস্তা পার হতে পারবে আর প্রতিমার নামে যদি কেউ কিছু না দেয় ওই জালেম বাসার নিয়ম হলো ইয়া কবে তার কল্লা ফেলে দেবে কথা বুঝতে পারছেন ওই জালেম বাসার জামানায় একজন মমিন আসল মমিন দেখার পর ওই জালেম বাসার লোকেরা বললো প্রতিমার নামে কিছু দিয়ে যাও লোকটা ডেকে বলে প্রতিমার নামে কি দেবো আমার কাছে তো কিছুই নাই বলে কিছু যদি না থাকে ওই যে প্রতিমার নাকের ডোকাই মাসি মশা পরে আছে ওই মাসি গুলোকে একবার মারো প্রতিমার নামে অন্তত একটা মাসি মারে হলেও চলে যাও তাহলে তোমাকে ছেড়ে দেব আর যদি না মারো তাহলে তোমার কাল্লা ফেলে দেব লোকটা চিন্তা করলে একটা মাসি মারলে কি এমন হবে কেমন অপরাধ হবে একটা মাসি তোমার বের করে আর তেমন কিছু বলে না এই কথা বলে লোকটা মাসি মেরে নিরাপদ জীবন নিয়ে চলে গেল কিছুদিন পর আর একজন মমিন এলাকা দিয়ে পার হতে লাগলো তখন ওই জালেম পারশাল লোকেরা বলে কিছু হাতিয়া দেওয়া প্রতিমার নামে বলে না না প্রতিমার নামে কিছু দেওয়ার প্রশ্নই আছে না প্রতিমার নামে কোনো কিছু দেওয়া জায়েজ না হারাম কথা কয় না কথা কয় না ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন এইবার ওই জালেম বাদশার লোকেরা বলে ঠিক আছে কোনো কিছু যদি না দেন গত কয়েকদিন আগে একজন মাসি মেরে পার হয়ে গেছে তাহলে প্রতিমার নাকের টোকায় মাসি পড়ে আছে একটা মাসি মাইরে যান প্রতিমার নামে বলে না না এতবার বড় আমি করতে পারবো না কেন আমি প্রতিমার নামে মাসি মারবো বলে তুমি যদি মাসি ও না মারো তাহলে কাল্লা না ফেলে দেওয়া পর্যন্ত কোনো উপায় নাই তখন ওই ব্যক্তি বলে আমি কাল্লা দিতে রাজি কিন্তু প্রতিমার নামে একটা মাসি মেরে ও ছোট করতেও রাজি নাই জোরে কনস বাহান আল্লাহ তখন ওই জালেম পার্সাল লোকেরা কপে ওই মমিন বান্দার কাল্লাটা ফেলে দিল তখন বিশ্ব নবী বলে একজন ব্যক্তি মাসি মেরে নিরাপদে পার হয়ে যায় না। ও মাসি মেরে নিজের জাহান নামের পথে চলে গেল আর সে ব্যক্তি একটা মাসি না শিরিক করলো না ও কাল্লা দিয়ে গেল ওর শরীর থেকে রক্ত ঝরালো ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে গেল কোন সুবহানাল্লাহ এজন্য একটা মাসি মারের মতো শিরিক করা যাবে না